এশিয়ার পুঁজিবাজারের খবর। সর্বশেষ তথ্য অনুযায়ী সূচকের নিম্নমুখী প্রবণতা রয়েছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানে শেয়ার বা নিকি সূচক 417 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 21,501 পয়েন্ট। কমেছে হংকং শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক। হ্যাংসেং এর সূচক 673 পয়েন্ট কমে অবস্থান করছে 26,145 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক। এসটিআই সূচক 42 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 3,112 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স 44 পয়েন্ট কমে অবস্থান করছে 2,605 পয়েন্টে। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সের সূচক 274 পয়েন্ট কমে অবস্থান করছে 35,609 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক। এটি 15.51 পয়েন্ট কমে অবস্থান করছে 1,656 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের পরিস্থিতি। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ফেব্রুয়ারি 2019 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $61.75, যা আগের দিনের চেয়ে ব্যারেল প্রতি $0.19 বেশি। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে সোনা রূপার মূল্য পরিস্থিতি। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। 22 ক্যারেট প্রতি আউন্স স্বর্ণ এখন বিক্রি হচ্ছে $1,235.15, যা আগের দিনের চেয়ে আউন্স প্রতি $2.14 কম। কমেছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $14.38, যা আগের দিনের চেয়ে $0.12 কম। এদিকে দেশের বাজারে স্বর্ণ রূপার দাম অপরিবর্তিত রয়েছে। 22 ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণ এখন বিক্রি হচ্ছে ৪,070 টাকায়, অপরিবর্তিত রয়েছে রূপার দামও। প্রতি গ্রাম রূপা এখন বিক্রি হচ্ছে ৯০ টাকায়। এবার তুলা, চিনি ও গমের আন্তর্জাতিক বাজার দর। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। মার্চ 2019 সর্বোচ্চ চুক্তিতে তুলার ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে ৮০.03 সেন্ট, যা গত দিনে সর্বশেষ দামের চেয়ে 1.12 সেন্ট কম। এদিকে আন্তর্জাতিক বাজারে চিনির দাম কমেছে। মার্চ 2019 সর্বোচ্চ চুক্তিতে প্রতি পাউন্ড নম্বর 11 চিনির মূল্য দাঁড়িয়েছে ১২.72 সেন্ট, যা গত দিনের সর্বশেষ দামের চেয়ে ০.03 সেন্ট কম। আন্তর্জাতিক বাজারে গমের দাম কমেছে। শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চ 2019 সর্বোচ্চ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে ৫১৬.75 সেন্ট, যা গত দিনের সর্বশেষ দামের চেয়ে 1.2 সেন্ট কম। এবার টাকার সঙ্গে প্রধান সব আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে আজ মার্কিন ডলার ক্রয় করেছে ৮২.83, বিক্রি হচ্ছে ৮৩.95। ইউরো ক্রয় মূল্য ৯৩.24, বিক্রয় মূল্য ৯৬.24। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য ৫.09, মুদ্রা বিক্রি হচ্ছে ১০৮ টাকায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে ৭২.00, বিক্রি হচ্ছে ৭৫.00। এদিকে ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে আজ কানাডিয়ান ডলার ক্রয় করেছে ৬১.53 এবং বিক্রি করছে ৬২.93। হংকং ডলার ক্রয় মূল্য ১০.৫৭, বিক্রয় মূল্য ১০.৭৭। সৌদি রিয়ালের ক্রয় মূল্য ২২.01, মুদ্রা বিক্রি হচ্ছে ২২.43। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে ১৯.21, বিক্রি হচ্ছে ২০.22। এই সাথে শেষ করছি আজকে একুশে বিজনেস। আগামী রোববার আবার ফিরে আসবো বিজনেসের নিয়মিত সব আয়োজনে। দেখার আমন্ত্রণ রইল, সঙ্গেই থাকুন।